লক্ষ শ্রী রামকৃষ্ণের ভাবনা ধ্যানের নানা রূপ রূপ গুণ স্থূল সূক্ষ্ম এই কথাগুলো একটু একটু শক্ত লাগে শুনতে, কিন্তু একটু ভেতরে ঢুকলে ঠাকুর যেভাবে সহজ করে বলে দেন ধরেই ফেলা যায় সহজে। যেমন ধরুন সত্যগুণের মহিমা প্রসঙ্গে ঠাকুর বলছেন, সত্যগুণ এলেই ঈশ্বর লাভের আর দেরি হয় না। সত্যগুণ চোর, তত্ত্বজ্ঞান দিতে পারে না। সত্য রজ আর তম এই তিন গুণকে ঠাকুর বলছেন এরা ডাকাত। জীবের তত্ত্বজ্ঞান এরা কেড়ে নেয়। সত্যগুণে পালন, রজগুণে সৃষ্টি ও তমগুণে সংহার। সত্যগুণ রজস্তম থেকে বাঁচায়। সত্যগুণ হলো সিঁড়ির শেষ ধাপ, তারপরই ছাদ। সত্যগুণের অবস্থায় হইচই সহ্য হয় না। সত্যগুণের আশ্রয় পেলে কাম ক্রোধ এই যে এগুলো সব তমগুণ, তো এগুলো থেকে মানুষ রক্ষা পায়। 7 মার্চ 1885 শ্রীরামকৃষ্ণ তার প্রকৃত স্বরূপ সম্বন্ধে বলেন, এখানে অপল্লোক কেউ নেই। সেদিন হরিশ কাছে ছিল, দেখলাম খোলটি অর্থাৎ কিনা দেহটি ছেড়ে সচ্চিদানন্দ বাইরে এলো, এসে বললে আমি যুগে যুগে অবতার। যখন ভাবলাম এ আমি বুঝি মনের খেয়ালে ওইসব কথা বলছি, তারপর চুপ করে থেকে দেখলাম পূর্ণ আবির্ভাব সত্যগুণের ঐশ্বর্য। বেদান্ত মতে এই বিশুদ্ধ সত্য প্রধান হচ্ছেন ঈশ্বর। তিনি অশেষ অসংখ্য কল্যাণ গুণের আকর। তিনি কোনো গুণের বশ নন, কোনো গুণ তাকে বাঁধতে পারে না। শুনতে থাকুন মিছি। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মিছিতে। স্বামীজি শ্রী রামকৃষ্ণের আরাত্রিক স্তবে তার স্বরূপ জানিয়ে দিয়েছেন, তিনি ভববন্ধন ছেদনকারী, জগদ্বন্দ্ব মায়াশূন্য, নররূপধারী ঈশ্বর। তিনি নির্গুণ হয়েও গুণের দ্বারা লীলা করেছেন। বেদান্তে উল্লেখ আছে সগুণ ব্রহ্মকে বাক্য ও মনের দ্বারা উপাসনা করা যায়, কিন্তু যিনি নির্গুণ অর্থাৎ বাক ও মনের অতীত তাকে কিভাবে ধ্যান করব? এর উত্তরে একজন মুনি বলছেন, বচন ও মনের অগোচর নির্গুণ ব্রহ্ম কখনো উপাস্য হতে পারেন না। যদি এইরকম বলো তবে বলি, তাহলে বচন ও মনের অগোচর নির্গুণ ব্রহ্মের জ্ঞান অসম্ভব হবে। তিনি এইভাবে বিস্তারিত আলোচনা করে নির্গুণ উপাসনার সম্ভাব্যতা দেখিয়ে বলছেন, অন্তঃকরণের ব্রহ্ম কারা বৃত্তিকরণী উপাসনা। ব্রহ্ম নিজে রূপহীন ও গুণহীন হয়ে তার মায়িক সৃষ্টিকে রূপে গুণে বিভূষিত করছেন। ব্রহ্ম ঈশ্বর, জীব জগৎ রূপে তিনি প্রতিভাত। আমরা ঈশ্বরকে সত্যং শিবম সুন্দরম বলে বর্ণনা করি। তিনি তার শ্রেষ্ঠ জীব মানুষের দেহকে রূপ দিয়ে ও মনকে গুণ দিয়ে সুন্দর করে তুলেছেন। সুন্দর কিছু দেখলে আমাদের মন সেই দিকে ধাবিত হয়, এটা স্বাভাবিক। ওই সৌন্দর্যই হলো ভগবানের বিভূতি, তাই মানুষ রূপ ও গুণের পূজারী। শুনতে থাকুন মিছি। একবার এক সুফি সাধক এক সুন্দরী বারনারী রূপে আকৃষ্ট হয়ে তার দিকে হাঁ করে এক দৃষ্টি তাকিয়ে থাকেন। তখন ওই বারনারী বলে, হাফেজ, তুমি সাধু হয়ে নারীর দিকে লুব্ধ দৃষ্টিতে তাকাচ্ছ কেন? হাফেজ উত্তর দিলেন, তুমি কি ভাবো আমার মনে বুঝি কোনো লালসা নেই? তোমার রূপ ও লাবণ্য ও সৌন্দর্য আমাকে যে মনে করিয়ে দিচ্ছে তোমার সৃষ্টিকর্তাকে, তাহলে তিনি না জানি তোমার চেয়ে কত গুণ সুন্দর। দেহের রূপ হলো ক্ষণস্থায়ী, গুণ দীর্ঘস্থায়ী, কিন্তু মানুষের রূপ গুণ চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে মানুষ
রূপ যৌবন ধরে রাখার জন্য কত রকম প্রসাদ উনি ব্যবহার করে বলুন তো। আবার আজকাল তো সার্জারির দ্বারা দেহের কুঞ্চিত কর্ম কেটে বোটক্স ইঞ্জেকশন দিয়ে মুখে শ্রী ফেরায়, কিন্তু তবুও বার্ধক্যকে কি কেউ এড়াতে পারে? পঞ্চভূতের শরীর তো একদিন পঞ্চভূতে মিলিয়ে যাবেই, কিন্তু গুণ, গুণী ব্যক্তি পৃথিবী ছেড়ে চলে গেলেও লোকে তার গুণ গায়। যে যত গুণের অধিকারী মানুষ সেই ব্যক্তিকে তত বেশি সম্মান করে। গীতায় কৃষ্ণ 26টি দৈবী সম্পদ উল্লেখ করেছেন, ভয় শূন্যতা, অন্তঃকরণের শুদ্ধি, জ্ঞান ও যোগী নিষ্ঠা, দান, ইন্দ্রিয় সংযম, যজ্ঞ, তপস্যা, সরলতা, অহিংসা, সত্য, ক্রোধহীনতা, এরকম নানা দিক। যে ব্যক্তি ওই দৈবী সম্পদগুলি নিজের জীবনে অর্জন করতে পেরেছেন তিনিই কিন্তু জগতে দেবতা রূপে পূজিত হন। শুনতে থাকুন মির্চি। যেসব মানুষের মধ্যে ওই যেগুলো আগে বলছিলাম নানা রকম ভগবত গুণ প্রকাশ পায়, তাদের না সম্মান করতে হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, ওরে মানি রে, মান না দিলে ভগবান যে রুষ্ট হন, তার শ্রী ভগবানের শক্তিতেই যা তারা বড় হয়েছে না, তিনি তো তাদের বড় করেছেন, তাদের অবজ্ঞা করলে তাকে অবজ্ঞা করা হয়। ভাগবতে আছে, ভগবানের রূপের এমনই মহিমা যে ব্রহ্মানন্দে নিমগ্ন মুনিরা যাদের অহংকার রূপ হৃদয় গ্রন্থি নষ্ট হয়ে গিয়েছে তারা পর্যন্ত ভগবানে নিষ্কাম ভক্তি করেন। ভগবান শ্রী হরির এমনই অদ্ভুত গুণ। শ্রীরামকৃষ্ণের গুণের ধ্যান করবার কালে তার গুণমুগ্ধ ভক্তেরা দেখবেন ঠাকুরের ভিতর শাস্ত্রোক্ত ওইসব গুণাবলী সর্বদা যেন ঝিকমিক করত। ঠাকুর বলছেন, ঈশ্বরের মহিমা গুণে রীতি করতে নেই, তিনি অনন্ত। গন্ধর্বরাজ পুষ্পদন্ত শিবের মহিমা বর্ণনা করতে গিয়ে নিজে কতটা অক্ষম সেটা বলছেন। নীল পর্বত যদি কালী হয়, সাগর যদি দোয়াত হয়, পারিজাত বৃক্ষের শ্রেষ্ঠ শাখা যদি কলম হয়, পৃথিবী যদি লেখার কাগজ হয়, আর এইসব নিয়ে দেবী সরস্বতী চিরকাল ধরে লিখতে থাকেন, তবু বলছি হে ঈশ্বর, তোমার গুণসমূহে কখনো ইয়ত্তা থাকতে পারে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হলেন মানুষরূপ ঈশ্বর, তাঁর ছবির দিকে তাকিয়ে আমরা তার রূপ বা অঙ্গের ধ্যান করতে পারি। এই ধ্যান আমাদের ইষ্ট দর্শন করিয়ে দিতে পারে। যদিও রূপের ধ্যানে আমাদের হাত পা চোখ মুখ পাল্টায় না, কিন্তু গুণের ধ্যানে মানুষের গুণ পাল্টে যায়, চণ্ডাশোক ধর্মাশোক হয়ে যায়, নিষ্ঠুর দস্যু রত্নাকর দয়ালু ঋষি বাল্মীকিতে পরিণত হন। এজন্য গুণের ধ্যান রূপের ধ্যানের চেয়ে শ্রেষ্ঠ, আবার স্বরূপের ধ্যান গুণের ধ্যানের চেয়েও শ্রেষ্ঠ। সাধনার ক্রম সম্বন্ধে ঠাকুর বলছেন, পূজোর চেয়ে জপ বড়, আবার জপের চেয়ে ধ্যান বড়, ধ্যানের চাইতেও ভাব বড়, ভাবের চেয়ে মহাভাব প্রেম বড়। আজ এই পর্যন্ত, ঠাকুরের আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সবার মঙ্গল হোক। শুনতে থাকুন মির্চি। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে।